ঠিক আছে, জি স্যার। দুইটা টপিক এখান থেকে, দুইটা টপিক আচ্ছা। আর সুইচ ট্রিটমেন্ট থেকে এখান থেকে তো মেইনলি আমি প্রবলেম করাইছি, তো মেইনলি এখান থেকে প্রবলেম গুলোই তুমি দেখবা, পরীক্ষায় আসলে 90% প্রবলেমই থাকবে, ঠিক আছে। জি স্যার, আবার বলি, পরীক্ষায় 90% প্রবলেম থাকবে। সো এই যে এই প্রবলেম গুলো দেখবা ভালো করে। আর এখান থেকে ব্যাকটেরিয়াল গ্রোথ প্যাটার্ন এটা দেখবা ভালো করে, ঠিক আছে। তারপরে আসো তোমার, এই যে প্রবলেম গুলো সব হচ্ছে প্রবলেম দেখবা। যে ডিজাইন এক্সাম্পল 1 খুব ভালো করে ইম্পর্টেন্ট, 2 ঠিক আছে, 3 খুব বুঝে বুঝে ভালো করে করবো, বুঝে বুঝে, ঠিক আছে। জি স্যার। তারপরে হচ্ছে তোমার এই যে ট্রিকলিং ফিল্টারের প্রবলেম গুলো দেখবো ভালো করে, এই প্রবলেম, এইটা এইটা সব প্রবলেম খুব ইম্পর্টেন্ট। বললাম এগুলো, এগুলো সব প্রবলেম খুব ভালো করে দেখবা। আর লাস্টে মনে হয় অ্যাক্টিভিটির স্লাজ একটা প্রবলেম করেছিলাম, এই প্রবলেমটা শেষ, ঠিক আছে। জি স্যার। সো পড়িয়েছি অনেক কিছুই, কিন্তু আমি কিন্তু এখান থেকে অনেকটাই শুরু করে দিলাম, ঠিক আছে। জাস্ট মেইনলি প্রবলেম গুলো আর সাথে দুই একটা তোমার থিওরি, সেটা তো বলেই দিলাম। ওকে, জি স্যার, জি স্যার, জি স্যার।